দেখুন, এবার কাতারের উট ভেড়াকে বহিষ্কার করল সৌদি আরব। সৌদি আরব কাতারের সঙ্গে ভ্রমণ ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে চলতি বছরের 5ই জুন। দুই দেশের সম্পর্ক উন্নয়নের কোনো লক্ষণ এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। এর মধ্যেই কাতারের হাজার হাজার উট ভেড়াকে নিজের চরণভূমি থেকে সরিয়ে দিচ্ছে সৌদি আরব। বিবিসি জানিয়েছে, এর মধ্যেই কাতারের 15,000 উট এবং 10,000 ভেড়া সীমান্ত অতিক্রম করে নিজ দেশে ফিরে এসেছে। ফিরে আসা উট এবং ভেড়া পালনের জন্য কাতার একটি জরুরি আশ্রয়কেন্দ্র খুলেছে, সেখানে পানি ও পশু খাদ্যের ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।